وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. وَعَلَيْكُمُ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ. ভাই সাইফুর রহমান, আপনি জানতে চেয়েছেন কোনটি সুন্না কোনটি সুন্না নয়, তা কী করে আমরা বুঝতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি টুপি পরতেন, ঠিক একইভাবে চুল লম্বা রেখেছেন, এটি কি সুন্নাহ নাকি সুন্নাহ নয়? আলহামদুলিল্লাহ, সালাত ওয়াসালাম আলা রাসূলিল্লাহ, আবাদ। যে আরবিতে দুটো শব্দ রয়েছে, একটি হচ্ছে ইবাদত, আরেকটি হচ্ছে আদাত। যে ইবাদত মানে হচ্ছে যেটা সওয়াবের জন্য করা হয়, যেটি কোরআন কিংবা সুন্নাহে বর্ণিত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটি নিজেও করেছেন, অন্যকেও করতে উৎসাহ দিয়েছেন, কিংবা যে কাজটি তিনি নিজে বর্জন করেছেন, অন্যকেও বর্জন করতে নির্দেশনা দিয়েছেন, এ ধরনের কর্মগুলোই হচ্ছে ইবাদত। আর যে সমস্ত কর্মগুলোর ক্ষেত্রে এ ধরনের কোনো উৎসাহ আসেনি, বারণও আসেনি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি করেছেন, কখনও কাউকে করতে বলেননি, বা কেউ না করলে সেক্ষেত্রে তিনি তাকে উৎসাহ দেননি বা ভৎসনা করেননি। তো এ ধরনের কর্মগুলো ইসলামী শরীয়তে মুবাহ বা আদাত বা অভ্যাসগত কর্ম হিসাবে বিবেচিত হয়েছে। অতএব মুবাহ বা অভ্যাসগত যে কর্মগুলো, সেগুলো কখনোই ইবাদত নয় বা সেগুলো কখনোই সুন্নাহ নয়, কারণ সুন্নাহ হচ্ছে এমন কর্ম যা করলে সওয়াব রয়েছে, কিন্তু মুবাহ কোনো কর্ম এটি করার কারণে সওয়াব রয়েছে এ কথা কেউ কখনো বলে না, বরং এটিকে জায়েজ মনে করা হয়। অর্থাৎ প্রয়োজন দেখা দিলে এটি যতটুকু এর ব্যবহার করলে অপচয় হবে না বা কৃপণতা হবে না, তো সেই পরিমাণে আমরা এটির ব্যবহার করতে পারি। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মুবাহ কর্মগুলো ইবাদতে রূপান্তরিত হয়, এটি নিয়াতের উপরে অনেকটি নির্ভরশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি জিনিস পছন্দ করেছেন বা তিনি ব্যক্তিগতভাবে করেছেন, সেটিকেও আমি পছন্দের বিষয় মনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের যে একটি ইবাদত রয়েছে, সেই ইবাদতকে আমরা এখানে বাস্তবায়ন করতে পারি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের নামে যদি কেউ টুপি কিংবা চুল লম্বা করা কিংবা পাগড়ি পরা, এ সমস্ত জিনিসগুলোকে সুনির্দিষ্ট ইবাদতে রূপান্তরিত করতে চান, তো সেটি হবে অতিরঞ্জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এক্ষেত্রে বিশুদ্ধভাবে তার থেকে কোনো হাদিস প্রমাণিত হয়নি যে টুপি পরে সালাত আদায় বা টুপি সবসময় মাথায় ধারণ করাতে এই পরিমাণে সওয়াব অর্জিত হবে, কিংবা পাগড়ি পরার কারণে এই পরিমাণ সওয়াব অর্জিত হবে, কিংবা লম্বা চুল রাখাতে এই ধরনের সুনির্দিষ্ট পরিমাণ সওয়াব হবে, এ ধরনের কোনো কথা যেহেতু আসেনি, অতএব আমরা ইসলামী শরীয়ার ক্ষেত্রে এমন কোনো কথা বলতে পারি না যেটি আল্লাহ এবং তার রাসূল বলেননি। অতএব এ ধরনের বিষয়গুলো নিতান্তই মুবাহ কর্ম, কেউ যদি করতে চান তো সেটি অপচয় কিংবা কৃপণতা এর এই দুয়ের মধ্যে থেকে তিনি করতে পারেন, কিন্তু এটি যদি অপচয়ের পর্যায়ে পৌঁছে যায় তখন এটি আর তখন মুবাহ কর্ম বা অভ্যাসগত কর্মের মধ্যে থাকবে না, তখন সেই গুণাগার হবে অপচয়ের কারণে। আর যদি এক্ষেত্রে তিনি কৃপণতার আশ্রয় নিয়ে যদি ন্যূনতম এটির উপকারটার থেকেও নিজেকে যদি বঞ্চিত রাখেন, তো সেক্ষেত্রে তিনি কৃপণতার অপরাধী হবেন। অতএব মুবাহ কর্মগুলোকে যথাযথভাবে আমরা ব্যবহার করব, এটাকে ইবাদত যেমন মনে করব না, ঠিক এটিকে গ্রহণ করাটা এটি যে হারাম সে চিন্তাও আমরা করব না। অতএব চুল লম্বা রাখা কিংবা টুপি পরিধান করা কিংবা পাগড়ি, এ সমস্ত বিষয়গুলোকে আলেমদের ভিতরে ভিন্ন ভিন্ন মত থাকলেও যারা মহাক্ষিক ওলামাগণ রয়েছেন বা যুগে যুগে যারা গ্রহণযোগ্য ইসলামিক স্কলার ছিলেন, তারা এটিকে আদাতই মনে করেছেন বা মুবাহ কর্মই মনে করেছেন, কেউ কেউ এটিকে সুন্নাহ মনে করেন, কিন্তু তাদের এই কথার সপক্ষে তাদের শক্তিশালী কোনো দলিল নেই। এটিকে নিতান্তই আমরা মুবাহ মনে করতে পারি। এটির পিছনে যে সমস্ত ফজিলাতের কথা বলা হয় অধিকাংশই হচ্ছে জালজৈব মিথ্যা হাদিস থেকে দেখানোর চেষ্টা করা হয় বা মিথ্যা হাদিস ব্যবহার করি এর ফজিলাত আমাদের সমাজে তুলে ধরা হয়। যেমন পাগড়ির ব্যাপারে একটি কথা রয়েছে যে পাগড়ি পরে সালাত আদায় করলে 70 গুণ সওয়াব বেশি পাওয়া যায়,
অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতের সাথে সালাত আদায় করলে মসজিদে যাবে, জামাতের সাথে সালাত আদায় করবে, সেক্ষেত্রে 25 গুণ বা 27 গুণ সওয়াবের কথা এসেছে। তো কেউ যদি মসজিদে না গিয়ে বাসায় বসে পাগড়ি বেঁধে সালাত আদায় করে, তো মিথ্যা হাদিসকে যদি আমরা গ্রহণ করি তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে 70 গুণ বেশি সওয়াব পায়। অর্থাৎ জামাতের চেয়েও পাগড়ি পরিহিত ব্যক্তির নামাজের গুরুত্ব সওয়াব অনেক বেশি। তো এটি কেবলমাত্র মিথ্যা হাদিস বলি এমন কথা বলা সম্ভব হয়েছে। রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যদি বিশুদ্ধ হাদিস হতো তাহলে কখনোই জামাতের চেয়ে পাগড়ির বিষয়টিকে এভাবে গুরুত্ব দেওয়া হতো না। অতএব পাগড়ি টুপি সম্পর্কে যে সমস্ত ফজিলাতের কথা এসেছে অধিকাংশই জালজয়ীফ হাদিসের বর্ণনা। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কখনও কোনো সাহাবিকে মানে পাগড়ি বা টুপির ব্যাপারে উৎসাহ দিয়েছেন এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। ঠিক একইভাবে ইসলামী শরীয়তে পোশাকের ক্ষেত্রে কিছু নীতিমালা রয়েছে। সুনির্দিষ্ট কোনো পোশাককে কিন্তু ইসলাম আমাদের উপরে ফরজ করে দেয়নি, কিন্তু পোশাকের ক্ষেত্রে কিছু নীতিমালা যেটা আমাদের ফলো করতে হয়। অমুসলিমদের পোশাক হবে না, নারীরা পুরুষের পোশাক পরবে না, পুরুষরা নারীর পোশাক পরবে না, ঠিক এরকম পোশাক ঢিলে ঢালা হবে, এটা সংকুচিত হবে না, এ ধরনের কিছু নীতিমালা রয়েছে। অতএব পোশাক আশাকের ক্ষেত্রে এই নীতিমালার ভিতরে আমরা থেকে যে কোনো ধরনের পোশাক পরিধান করব সেটি হচ্ছে মুবাহ। আবার যতটুকু ঢেকে রাখা ফরজ সেটি আবার এবাদতের অন্তর্ভুক্ত, যেটুকু উন্মুক্ত রাখা যায় সেটি উন্মুক্ত রাখবো সেটিও হচ্ছে মুবাহ। অতএব আমরা সুন্নাহ মানি হচ্ছে এটি ইবাদত, সুন্নাহ মানি হচ্ছে এটির বিপরীতে সওয়াব রয়েছে, এটির বিপরীতে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি রয়েছে। আর মুবাহ মানি হচ্ছে যে ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই, সে যে ক্ষেত্রে কোনো কোরআন এবং সুন্নার নির্দেশনা নেই, যেটি আমরা করতে পারি কিন্তু এক্ষেত্রে কোনো সওয়াবের আশা করতে পারি না। তবে সেটির অবশ্যই দুটো প্রান্তিক অবস্থার কোনোটিতে আমরা থাকব না, এর মধ্যে থাকবো, অর্থাৎ অপচয়কারীও হব না আবার কৃপণও হব না, বরং এর মধ্যে থেকে মুবাহ বিষয়গুলোকে আমরা উপভোগ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সে সুযোগ রেখেছেন। তবে যে সমস্ত এরিয়াতে নামাজি বা মসজিদ মুখী মানুষগুলোর সুনির্দিষ্ট একটা ড্রেস কোড রয়েছে, সে সমস্ত এরিয়াতে যে এলাকায় যে ড্রেস কোড রয়েছে সেক্ষেত্রে যদি ইসলাম বারণ না করে তো সেটি আমাদের ফলো করা উচিত। যেমন বাংলাদেশের প্রেক্ষাপট বা ভারতবর্ষে টুপি পরেই সালাত আদায়টাই অভ্যস্ত, অতএব আমরা এক্ষেত্রে মুবাহ হলেও টুপি পরেই আমরা সালাত আদায়ে অভ্যস্ত হওয়ার চেষ্টা করব, কারণ ইসলাম এক্ষেত্রে বারণ করে না, বরং সমাজের যে বিষয়গুলো রয়েছে সে বিষয়ে যদি ইসলামের কোনো নিষেধাজ্ঞা না থাকে তো সেটি করতেই ইসলাম আমাদেরকে উৎসাহ দেয়। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একথাও বলেছেন, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। হে বনি আদম, তোমরা মসজিদে যখন যাও তখন তোমরা সাজসজ্জা গ্রহণ করো। তো যেহেতু ভারতবর্ষের দেশগুলোতে আপনার টুপি পাগড়ি বা এ জাতীয় জিনিসগুলো এগুলো সৌন্দর্যতার অংশ, সেই হিসাবে আমরা এই সৌন্দর্যতাকে গ্রহণ করব। এটি হচ্ছে ইসলামের নির্দেশনা। আল্লাহু আলাম বিসওয়াব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীনা মুহাম্মদ।